ইসলামের প্রথম দাওয়াত শিরিকের বিরুদ্ধে দাওয়াত। আজকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াত ও বাংলার মাটিতে শিরক ও বিদাতের বিরুদ্ধে দাওয়াত। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সূর্য সারথি নওজোয়ান, তোমরা আসাদ বিন জুরারর রুহানি সন্তান, তোমরা এগিয়ে যাবে আসাদ বিন জুরারর মতো, মুসাব বিন উমাইরের মতো। তোমাদের দাওয়াত কেউ উপজীব্য করে তোমাদের দাওয়াতের বীজ বাংলার জমিনে বপন করে তার উপরেই রক্ষিত হবে তাওহীদ এবং সুন্নাতের সুরম্য উরম্য প্রাসাদ। সব শিরক বিদাতের জোয়ার ঠেকিয়ে দিয়ে এখানে তাওহীদি রাজ কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে বেছে নিয়েছেন। সুতরাং তোমরা এগিয়ে যাও। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم, وإنك لعلى خلق عظيم. বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কেন্দ্রীয় পর্যায়ের অনুষ্ঠান হিসাবে কর্মী সম্মেলন 2022-এর এই ঐতিহ্যবাহী তিলোত্তম নগরী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আগত স্বাগত কর্মী ভাই, সংগঠনের পদস্থ নেতৃবৃন্দ, সর্বোপরি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর আমেলার সম্মানিত সদস্য বৃন্দ ও মোহতরাম আমিরে জামাআত, সকলকেই শ্রদ্ধা জ্ঞাপন করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকর জ্ঞাপন করতে চাই, যিনি বহুদিন পরে এভাবে রাজধানীর বুকে আবারও যুব সংঘের দাওয়াতের প্রসার ও প্রচারের জন্য অত্র সম্মেলন আয়োজনে তৌফিক দান করেছেন। ফালিল্লাহিল হামদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, যিনি ছিলেন সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানব, যার মতো কোনো মানব কিয়ামত উষার উদয়কাল পর্যন্ত পৃথিবীর মাটিতে আগমন করবেন না। সেই নবীর উপরে সমস্ত দরুদ এবং সালাত বর্ষিত হোক কিয়ামত দিবস পর্যন্ত। সবাই বলি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আহলে হাদিস আন্দোলনের উৎপত্তি ও ক্রমবিকাশ তথা পবিত্র ওহির চর্চা, এর বিকাশ সাধন এবং ইসলাম প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা ইসলামের উষা লগ্ন থেকেই প্রমাণিত। 11 নববী বর্ষ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বছর ধরে দাওয়াতের কাজ করছেন পবিত্র মক্কা ভূমিতে। মক্কার মানুষ গ্রহণ করছেন একজন, বিরোধিতা করছে 100 জন, 1000 জন, এরকম একটি পরিস্থিতি। ঘরের থেকে বাইরের থেকে অসংখ্য বাধা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকটা কোণঠাসা করে ফেলল। এরকম হজ্জের মৌসুম, আবু জাহালরা চিন্তা করল আমাদের ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অবাধে দাওয়াতের কাজ করার সুযোগ দেওয়া হয় তাহলে দিনের পর দিন এই ইসলামী দাওয়াত বেড়ে যাচ্ছে। তাই তারা এমন একটি সিচুয়েশন তৈরি করলো যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য দেবালোকে হজ যাত্রীদের কাছে দাওয়াত দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হলেন। তাকে কারোর সাথে দেখা করতে দেওয়া হয় না, অবাধে কথা বলতে দেওয়া হয় না,
অগত্যা ওহির এই দাওয়াতকে তিনি পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কৌশল অবলম্বন করলেন। রাতের অন্ধকারে মক্কা থেকে একটু দূরবর্তী এলাকায় মিনা অঞ্চলে গিয়ে মদিনা থেকে যারা আসেন কিংবা মক্কার বাইরের থেকে আগত মানুষ যাদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সচরাচর দেখা হয় না, সেই সমস্ত নবাগত হুজ্জাজ সেই হাজিদের কাছে তিনি তাওহীদের দাওয়াত পেশ করতে থাকেন। সারা দিন ধরে আবু জাহালরা প্রচার করে আমাদের একজন ভাতিজা মস্তিষ্ক বিকৃত হয়েছে, তার ঘাড়ে জিন লেগেছে, সে পাগল, তার কথা কিন্তু তোমরা কেউ শুনবে না। মদিনা থেকে হজ্জে এসেছেন ছয়জন যুবক, একজনের নাম হচ্ছে বনু নাজ্জার গোত্রের মালিক বিন হারেস রিফাআ, দুই বনু জুরায়েক গোত্রের রাফে বিন মালিক বিন আজলান, তিন বনু সালামা গোত্রের কুতবা বিন আমির বিন হাদিদা, চার বনু হারাম গোত্রের উকবা বিন আমির বিন নাবি, ছয় বনু উবায়দ বিন গনাম গোত্রের জাবির বিন আবদুল্লাহ, এই পাঁচজন। আরেকজন এসেছিলেন এই পাঁচজনের মধ্যে যিনি ষষ্ঠতম ব্যক্তি, বনু নাজ্জার গোত্র, যেই গোত্রের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা বনু মুত্তালিবের মাতুল গোষ্ঠীর হিসাবে তারা পরিচিত এমন একটি গোত্র, সেই বনু নাজ্জার গোত্রের আসআদ বিন জুরারা। এই ছয়জনের ভিতরে আসআদ বিন জুরারা হচ্ছে কনিষ্ঠতম, সবার চাইতে বয়সে কম। তারা ছয়জন চিন্তা করলেন যে মানুষটা সম্পর্কে ভীতি প্রদর্শন করা হচ্ছে, সেই মানুষটা কোথায়, আসলে তার সাথে তো দেখা করা দরকার, দেখা করে কথা না বললে একটা মানুষের সম্পর্কে তো আইডিয়া করা যায় না। আর মানুষ যখন কাউকে পাগল বলে সাব্যস্ত করে ভীতি প্রদর্শন করা হবে, তখন ওই মানুষগুলোকে কিন্তু যাকে পাগল বলা হচ্ছে সেই মানুষটা দেখার আগ্রহটা বেড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্নভাবে পরিত্যক্ত করার চেষ্টা করত, তন্মধ্যে এক নম্বরের একটা উপকরণ ব্যবহার করত যে সে পাগল, আস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহি মিন যালিক। বিশ্বনবীর সন্ধানে এই ছয়জন যুবক সাক্ষাতের জন্য আকুলি বিকুলি করতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য দিনের আলোকে দাওয়াতের এই প্রক্রিয়া যখন বাধাগ্রস্ত হচ্ছে, তখন তিনি ফন্দি ফিকির করতে লাগলেন কিভাবে দাওয়াত পৌঁছানো যায়। বেছে নিলেন রাতের অন্ধকারের সময়, রাত তিনটার পরে মানুষ যখন অবসাদগ্রস্ত হয়ে ঘুমিয়ে পড়ল, বিরোধিতাকারী কাফের দলও যখন ময়দান ছেড়ে স্ব আরামখানায় বিশ্রামে চলে গেল, তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে পড়লেন মাত্র কয়েকজন সাথীকে নিয়ে, তন্মধ্যে আবু বকর এবং আলী রাদিয়াল্লাহু আনহুম তারা উল্লেখযোগ্য। বেরিয়ে পড়লেন কোথায়, যে বড় জামরায় আপনারা পাথর মারেন আজকাল, ওই আকাবা এলাকায়। আকাবার গিরি সংকটে গিয়ে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহিরাগত হাজিদের কাছে তাওহীদের দাওয়াত পৌঁছাতে লাগলেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুক্তি পেয়ে যাবে। তো এই ছয়জন যুবকের সাথে দেখা হয়ে গেল মদিনা থেকে আগত আসআদ বিন জুরারা, যাদের দলনেতা, বয়সে কনিষ্ঠ কিন্তু তিনি হচ্ছেন দলনেতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত প্রাপ্ত হলেন তারা, এবং সাথে সাথে তাদের মদিনায় ইহুদি পণ্ডিতরা যে সমস্ত সিমডম বর্ণনা করত যে আখিরি জামানার নবী আসবেন, তার আসার সময় হয়ে গেছে, আমাদের কিতাবে যে সময়ের উল্লেখ আছে সে সময়টা এখন আগত, সুতরাং তিনি হয়তো এসে গেছেন, নতুবা আসবেন অচিরেই, এরকম একটা বার্তা তাদের কাছে ছিল।
ইহুদি পণ্ডিত মণ্ডলীর, খ্রিস্টান পাদ্রী মণ্ডলীর এই চিহ্নগুলা, বিশেষ সিমডনগুলা তারা কাজে লাগালো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মনঃসংযোগের সাথে অবলোকন করতে লাগলো। দেখে হ্যাঁ, পণ্ডিতদের বলা এই চিহ্নগুলোর সাথে আজকের এই মানুষটা মিলে যায়, এনেই হচ্ছেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তারা নির্দ্বিধায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়আত করে তারা ইসলাম কবুল করলেন। এটাই হচ্ছে আকাবার প্রথম শপথ বা আকাবার প্রথম বায়আত। এই বায়আত গ্রহণ করে এই ছয়জন বিশ্বনবীকে প্রথম মদিনা মুনাব্বরায় হিজরত করার আমন্ত্রণ জানিয়েছিলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ফিরে যাও, দাওয়াতের মাধ্যমে ক্ষেত্র প্রস্তুত করো। মদিনায় যখন অনুকূল পরিবেশ সৃষ্টি হবে, মক্কার যে আবহাওয়া বিরাজ করছে, মক্কায় হয়তো আমি টিকতে পারবো না, মদিনায় আমাকে যেতে হবে, তবে মদিনার আবহাওয়াটাকে ততক্ষণে তোমরা উপযোগী করো, অন্তত পক্ষে কিছু সমর্থক তৈরি করো, দাওয়াতকে, দাওয়াত যদি সম্প্রসারিত হয়, দাওয়াত যদি বেশিরভাগ মানুষের কাছে পৌঁছে যায়, মানুষ যদি এটা কবুল করেন, আমি নিশ্চয়ই মদিনায় যাব। এই ছয়জন যুবক চলে গেলেন। আসআদ বিন জুরায়রা যাদের লিডার, তারা গিয়ে মদিনায় কাজ করলেন এক বছর। তাদের সংখ্যা এবার হজ যাত্রী শুধু বেড়ে দাঁড়ালো 12 জন। পরবর্তী বছর 12 নবমী বর্ষে 12 জন এসেছেন। এর ভিতরে শুধু জাবির বিন আব্দুল্লাহ বিন রিয়াব তিনি আসতে পারেননি, আর আগের 5 জন আর বাকি 7 জন। এই 12 জনের আগমন ঘটল আকাবার দ্বিতীয় শফাত হল 12 নবমী বর্ষে। আকাবার দ্বিতীয় শফাত শেষে যখন তারা মদিনায় ফিরে যাচ্ছে, আল্লাহ নবীজি 6টি বিষয়ের উপরে তাদেরকে বায়আত করে গ্রহণ করেছিলেন। তিনি বলেছিলেন, বায়ুনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়া, তোমরা আমার কাছে এই 12 জনে বায়আত নিয়ে যাও যে তোমরা কশ্চিনকালেও শিরিক করবে না। ইসলামের প্রথম দাওয়াত শিরিকের বিরুদ্ধে দাওয়াত। আজকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াত ও বাংলার মাটিতে শিরক ও বিদাতের বিরুদ্ধে দাওয়াত। এটাই হচ্ছে নববী দাওয়াতের প্রথম সোপান। 12 জন চলে গেলেন, এদের সাথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে যুক্ত করে দিলেন, মদিনার আর একজন সুদর্শন যুবক, আয়াসী এবং বিলাসী জীবনযাত্রায় যিনি ছিলেন অনন্য সাধারণ। যখন তিনি ঘোড় সওয়ার হয়ে বের হতেন আরবের মাটিতে, তার আগে পিছে থাকত অনেক অমাত্য বর্গ, একেবারে শাহেন শাহের মতো ঘুরে বেড়াতো এক যুবক, তার নাম হচ্ছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তকবুকে যুবক সুদর্শন মুসআবকে যুক্ত করে দিয়ে বললেন, যাও মদিনায় দাওয়াত সম্প্রসারিত করো, মদিনাকে যদি তৈরি করে যায় তাহলে মক্কা ছেড়ে আমার মদিনায় চলে যেতে হবে। মুসআব বিন উমাইর এই 12 জনের সাথে মদিনায় গিয়ে দাওয়াতের ক্ষেত্র বর্ধন করলেন, পরিসর উন্মুক্ত হলো। পরবর্তী বছরে যারা হজ্জে গমন করেছিলেন তাদের সংখ্যা ছিল 72 জন, 2 জন নারী সহ। সম্মানিত সুধীর, ইসলামের এই দাওয়াতের কর্মপদ্ধতি নববী জীবনের প্রথম সোপান, যেই দাওয়াতের ভিত্তি একদিন এই 6 জন তরুণের দাওয়াতকে উপজীব্য করে মদিনায় হিজরতের বীজ বপিত হয়েছিল। সেই 6 জন যুবক রোপণ করেছিল আগে মদিনায় হিজরতের বীজ, সেই বীজ একদিন অঙ্কুরিত হলো, মহিরুহে পরিণত হলো। যখন ইসলামের অনুসারীদের সংখ্যা বেড়ে গেল, আল্লাহর নবী আস্তে করে একদিন আল্লাহর হুকুমে মদিনায় পাড়ি দিলেন, আর সেই মদিনায় থেকে সারা বিশ্বে ইসলাম সম্প্রসারিত হলো। আজকে আমি বলতে চাই, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সূর্য সারথী নওজোয়ান, তোমরা আসাদ বিন জুরারর রুহানি সন্তান, তোমরা এগিয়ে যাবে আসাদ বিন জুরারর মতো
মুসাব বিন উমাইরের মতো তোমাদের দাওয়াতকে উপজীব্য করে, তোমাদের দাওয়াতের বীজ বাংলার জমিনে বপন করে তার উপরেই রক্ষিত হবে তাওহীদ এবং সুন্নাতের সুরম্য উরম্য প্রাসাদ। সমস্ত শিরক এবং বিদাতের শিখণ্ডী বাংলার জমিনে নুব্জ হয়ে যাবে, সব কিছু গুড়িয়ে যাবে, বুলডোজারের মতো সমস্ত অনৈসলামিক প্রপাগান্ডা সব শিরক বিদাতের জোয়ার ঠেকিয়ে দিয়ে এখানে তাওহীদি রাজ কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে বেছে নিয়েছেন। সুতরাং তোমরা এগিয়ে যাও। আহলে হাদিস আন্দোলনের মজবুত পরিপক্ক ভিটায় পা রেখে তোমরা তোমাদের তাওহীদি মশাল দীপ্যমান আলোক উজ্জ্বল বর্তিকার মতো জ্বালিয়ে যাবে, কশিনকালে অকৃতজ্ঞ এবং আনুগত্যহীন হবে না, এটা আমার আন্তরিক দাবি থাকবে। কারণ অতীতের ইতিহাস আমাদেরকে বিধ্বস্ত করে, ক্ষত বিক্ষত করে। যারাই এই তাওহীদি পতাকা উড্ডীন করে সামনে এগিয়ে গেছে আহলে হাদিস আন্দোলনের পরিপক্ক বুদ্ধির ভিটায় পা রেখে, তাদেরই পদস্খলন ঘটেছে। সুতরাং অতীতের ইতিহাসকে শিক্ষা গ্রহণ করে, আনুগত্যের শপথকে মজবুত করে ধারণ করে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই আদর্শ সংগঠনকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য, মূল তাওহীদি চেতনায় উদ্বুদ্ধ করার জন্য, বাংলার জনগণকে শিরক বেদাত মুক্ত আমল করার একটি পরিবেশ উপহার দেওয়ার জন্য বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সার্বিক অঙ্গন থেকে শিরক বেদাতের অপনোদন ঘটিয়ে একটি তাওহীদি পরিবেশ সৃষ্টির জন্য তোমরাই আল্লাহ রাব্বুল আলামিনের নির্বাচিত যুব কাফেলা। সুতরাং তোমাদের সনই সনই অগ্রযাত্রা উন্নতি কামনা করে আমি জাহাঙ্গীর আলম এখানেই বিদায় গ্রহণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।